হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বিদেশ সব। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমাদের ম্যাচ দেখো কে পড়ছে হিপ হপ। আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। আজ আমাদের ম্যাচে পড়ছে হিপ হপ, আর হিপ হপকে তো মনে করো যে মারতে হবে, কারণ বাংলাদেশে তো হিপ হপ খুব কম পাওয়া যায় বাংলাদেশ সার্ভারে। চলো দেখা যাক, পাশে একটা এনিমি নামছে রে ভাই সাহেব। ভাই এই স্নাইপারে তো আবার মনে হয় জুম জুম আউট জুম ইন করে লাগে না, জুম করে লাগে না। ও ভাই লল, চলো ওটাকে আগে মারতে হবে, কারণ ওর কাছে কোনো ভালো গান নেই বুঝছো, আর আমরা তো ও পালাচ্ছে আর কি। চলো দেখা যাক ওকে পিছন থেকে গিয়ে সারপ্রাইজ দিতে পারি কি না। ও ভাই সাহেব MP40 পেয়ে গেছি ভাই, খেলা হবে এবার। চলো ভাই সাহেব পাশে রয়েছে রে, পায়ের আসলাম। ও ভাই ও ভাই রে ভাই ভাই সাহেব দেখছো, আমি ওকে সারপ্রাইজ কি দেবো, ওই আমাকে সারপ্রাইজ দিয়েছে। ভাগ্য ভালো যে আমাকে করোনাটা ছিল ভাই, মাত্র 5 সেল বেঁচে ছিল। লল ব্রুদা, তাড়াতাড়ি মেডিকেটটা করে চলো। ও ভাই 5 দিয়ে গাড়ি যায় কেমনে, মাত্র 5 সেল দিয়ে মেরে দিয়েছে, আর ওই সাইডে রাব্বি কি করে ভাই, গেন কি মিলালো। ও ভাই সাইডে একটা রিভাইভ দিয়েছে। লল ব্রুদা আগে খুশি করবো বলো, আগে চলো আগে ওই মানে যেটা না বলে তার কাছে তো কোনো গান থাকবে না বা ভালো রুট থাকবে না, আমরা 2 গুলি মারবো ভাই, একে দিয়ে একটা মারবো, হেডশট ডাউন দেবো ভাই। দেখছো নাকি ব্ল্যাক টি শার্ট ভাই, মানুষ কি দেখছে সবাই, লল দেখে নি এখনো, হেডশট আসতেছে ডাউন। আরে বেচারা বেচারা কে বলে লাভ দিয়ে উপরে উঠতে গেছে, আর উপর থেকে একদম জাম শটে মরে গেছে, একটা গেন ফেলে দিয়ে চলো আমরা এখান থেকে চলে যাবো, কারণ কি কি গেন কিনা যখন সেরকম চলে আসতে পারে, আশেপাশে আসছে সে আর কি। চলো দেখা যাক তাকে পাওয়া, তাকে কি মারতে পারবো আমরা, আর রিভাইভ কি খুঁজে পাবো, কি মনে হইতেছে ভাই। দাঁড়া আবার রিভাইভ করতে গেছে নাকি, গেন কিনা তো কই তুমি। আর আসছে পাশে, ও ভাই ড্যামেজ কাহে লাস্ট হেডশট ভাই, হেডশট পিছন থেকে আবার কে মারে ভাই, পিছন থেকে কেন মির্জাফরি করতেছ? হ্যাঁ আরে কয়েন নেই রে ভাই, আর একটা কয়েন লাগবে রাব্বিকে রিভাইভ করতে। চলো এদিক থেকে দাঁড়াও একটু দেখে নিই এদিকে কে কে আসো নাকি, আগে চলো আমরা, রাত কয়েন লাগবে ভাই, মেবি কয়েন লাগবে ফার্স্ট অফ অল। ও ভাই সাহেব ওই উপরে একটা এনিমি ভাই, এই তো কয়েন পেয়ে গেছে। ও ভাই কয়েন, উপরে একটা এনিমি আছে, ধরো গ্রেনেড দাগে কে মেরে নি, আর পাশে একটা কয়েন আছে ওটা দিয়ে রিভাইভ করে দেবো রাব্বিকে। ধরো এবার ও ভাই এদিকে একটা ফ্ল্যাশ মেরে এদিকে মাইন পাচ্ছে ভাই, দেখছো কতগুলো মাইন পাচ্ছে। চলো আমরা রাব্বিকে রিভাইভ করবো এখন, আশেপাশে কি এনিমি আছে নাকি কোনো, চলো রে আগে দ্রুত রাব্বিকে রিভাইভ করতে হবে, তাড়াতাড়ি চলো। এখনো 16 জনের লাইভ আছে, আমরা 4টা কিল পেয়েছি, আর হিপ হপ কই ভাই, হিপ হপকে তো খুঁজে পাইতেছি না। বাংলা সার্ভারে সিজন 1-এর আইডি মনে হয় অনেকগুলো আছে, কিন্তু মনে করো যে এখন দেখা মুশকিল দুষ্কর, কারণ এখন সিজন 1-এ বান্ডেল আর পাওয়া যায় না, খুব কম ম্যাচে পড়ে আমাদের, মানে না পড়ে না বলে চল ভাই। আমার পাশে একটা এনিমি ভাই, আমি রাব্বিকে কী করে রিভাইভ করি ভাই, তো ড্যামেজ খাইছে, একটু গুলওয়াল মেরে দাঁড়াও দেখতেছি ভাই সাহেব, উপরে লেভেল হেডশট। আর ভাই সাহেব আমি বুঝলাম না আমার হেডশট কেন করলো না, AK-47 হেডশট লাগছে। চলো আমরা রাব্বিকে রিভাইভ করে আসি আগে,
হ্যাঁ, রাব্বিকে রিভাইভ করে দিয়েছে, এবার চলে খেলা হবে। ও টিমমেট কই? আবাই গুলাল নিয়ে যাবে, গুলাল নিয়ে যাবে। ও ভাই ভাই সাহেব, একটা হেডশট লাগলে পরে মরে, মানে ওই পাশে কে ভাই? ভাই সাহেব আমার সার পেয়ে গুলাল, এবার দাঁড়াও দেখতেছি। আরে রাবি ফুল ড্যামেজ রে, লেভেলে হেডশট, একটা ডাউন, লাস্ট ওয়ান, লাস্ট শট গিয়া। ভাই হিপ হপ কই ভাই? ভাবছিলাম এই স্কটটা মানে হিপ হপ স্কট, হিপ হপ খেতে পারছি না ভাই। হিপ হপ কি বেঁচে আছে না মারা গেছে? ও ভাই সামনে একটা নেমে যায়, ভাবছিলাম আর এখানে নেমে নেয় ভাই। ভাই সাহেব একটু ড্যামেজ দিতে পারেনি ভাই আমাকে, আমি ভাবছিলাম এ নেমে নেয় ভাই, সেই জন্য আর কি বলবো, কিছু বলার নাই। পুষার ভাই চুপচাপ বসেছিল, ভাবছে আসলে হেডশট দিব, ঘুমায় গেছিল, কিন্তু ওর ঘুম ভাঙানোর আগে ওকে মেরে দিয়েছি আমি। শহরে কি এনিমি আছে? হার মোটে চার জামরাই পাবো আর কি, শিওর কনফার্ম, কিন্তু হিপ হপকে তো পেলাম না ভাই। সামনে এটা কখন থেকে ভাই দাঁড়াই আছে এখানে, দাঁড়াই এটাকে হেডশট মেরে মারবো। গ্রেনেড? ও ভাই আমার গ্রেনেডটা আমি 60 ড্যামেজ খেয়ে গেছি ভাই, এটাকে তো হেডশট লাগছে না কেন ভাই? ওই 94 হেডশট ভাই, এই এনিমি আমার কিল চিবে করে মির্জাফরি করছে ভাই। দাঁড়াও তোমাকে দেখতেছি, এবার তোমাকে পুরো বোমে মনে করে যে শেষ করব। আমার কাছে বোম আছে 8টা, দাঁড়াও তোমাকে দেখছি, নাও খাও। এবার দেখছি ভাই, ভাই সাহেব 183,